إن الحمد لله نحمده ونستعينه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وصل عليهم إن صلاتك سكن لهم والله سميع عليم. عن ابن عباس رضي الله تعالى عنه قال لما بعث رسول الله صلى الله عليه وسلم معدن إلى اليمن فقال إنك تأتي أهل كتاب فدهم إلى الشهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله فإنهم أتى لذلك فعلمهم أن الله قد فرض عليهم خمس صلوات في اليوم والليلة فإنهم أتى لذلك فعلمهم أن الله قد فرض عليهم صدقة تؤخذ من أغنيهم وترد على فقرائهم এলা আখির হাদিস রাওয়াহুল বুখারী ও মুসলিম। সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় যাকাত। রমজানকে সামনে রেখে যাকাত সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। সম্মানিত দিনী ভাই বোন, আমরা যাকাতের আলোচনায় প্রারম্ভের আলোচনা করব, যাকাত দিতেই হবে। তারপরের আলোচনা হবে মানুষ স্বইচ্ছায় যাকাত না দিলে সরকারিভাবে পিটিয়ে যাকাত আদায় করা যায়। তারপরে সংক্ষিপ্ত আলোচনা হবে যাকাত দেওয়ার ফলাফল। তারপরে সংক্ষিপ্ত কথা হবে যাকাত না দেওয়ার ফলাফল। তারপরে যাকাতের বিবরণ ও আরও প্রয়োজনীয় আনুষঙ্গিক দুই একটি কথা, বিষয়গুলি আমরা তথ্য সহকারে পেশ করার চেষ্টা করব মর্মে সকল দিনই ভাই বোনকে যারা আমরা সামনে আছি ও যারা আমরা অনলাইনে বিভিন্নভাবে পৃথিবীর বিভিন্ন প্রান্তে রয়েছি, গুরুত্ব সহকারে দেখার জন্য আন্তরিকভাবে অনুরোধ রইল। যাকাত শব্দের আভিধানিক অর্থ হল পবিত্র করা, ব্যক্তি ও বস্তুকে পবিত্র করা। শরীয়তের পরিভাষায় যাকাত পরিমাণে পৌঁছিলে, হকদারের কাছে পৌঁছিয়ে দেওয়া, মালিকই হকদারের কাছে পৌঁছিয়ে দিবে, এটাই তার জন্য জিম্মেদারি। যাকাত দিতেই হবে, এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ফাকিমুসসালাতা ওয়া আতুজ যাকাতা ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। পৃথিবীর মানুষ, তোমরা সলাত আদায় করো, যাকাত প্রদান করো, আর তোমাদের অর্থ সম্পদ হতে যা দান করো তা তোমরা আল্লাহর নিকটে পেয়ে যাবা।
নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের কর্ম সম্পর্কে অবগত, তিনি তোমাদের কর্ম দেখছেন, তিনি সর্বজ্ঞাতা, তিনি সর্বদ্রষ্টা, তিনি সব কিছু জানেন। অত্র আয়াতে আল্লাহ তাআলা যাকাত দেওয়ার জন্য মানুষকে আদেশ করেছেন। আল্লাহ তাআলা অন্যত্রে বলেন, খুজমিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুজাক্কিহিম বিহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মানুষের অর্থ সম্পদ হতে যাকাত বের করুন এবং তাদের পবিত্র করুন, আর আপনি তাদের জন্য দোয়া করুন। যখন তারা আপনার হাতে যাকাত হস্তান্তর করবে তখন আপনি তাদের জন্য দোয়া করুন। ইন্না সলাতাকা সাকানুল্লাহুম, নিশ্চয় আপনার দোয়া তাদের জন্য নিরাপত্তার মাধ্যম, নিশ্চয় আপনার দোয়া তাদের অর্থ সম্পদের ব্যাপারে বরকতের মাধ্যম। অতএব যারা যাকাত দেয় তাদের জন্য আপনি দোয়া করুন, আল্লাহ জানেন ও শোনেন। আল্লাহ তাআলা অন্যত্রে বলেন, ওয়াতু হাক্কাহু ইয়াউমা হাসাদিহি, পৃথিবীর মানুষ যেদিন তোমরা জমি থেকে শস্য কেটে আনছ সেদিন শস্যের অসর যাকাত বের করে দাও। আল্লাহ তাআলা অত্র আয়াতে পৃথিবীর মানুষকে তাদের শস্য থেকে যাকাত বের করার জন্য, অসর বের করার জন্য আদেশ করেন। আল্লাহ তাআলা অন্যত্রে বলেন, আল্লাযীনা ফী আমওয়ালিহিম হাক্কুম মালুম লিসসাইলি ওয়াল মাহরুম, নিশ্চয় যাদের অর্থ সম্পদ রয়েছে তাদের অর্থ সম্পদে নিঃস্ব অসহায় বঞ্চিত পুরুষ নারীর হক রয়েছে, অধিকার। অসহায় পুরুষ নারী আপনার সম্পদে হক রাখে, অধিকার, আপনি তাকে দিবেন এটা আপনার দয়া এটা নয়, আপনি দয়া করে যাকাত দিয়ে দিলেন এইটা নয়, আপনার সম্পদে ও হক রাখে, অধিকার, তাকে দিয়ে দিতে হবে। যদি না দেওয়া হয় তাহলে আপনি হক মেরে খেলেন, আমি যাকাত না দিলে ফকির মিসকিন ফিসাবিল্লাহ বলে যা কিছু বোঝানো হয় আমি তাদের হক মেরে খেয়েছি, অতএব আমি জালেম, আমার বিচার মাঠে বিচার দেরিতে হবে। যারা জালেম বলে বিবেচিত তাদের বিচার বিচারের মাঠে দেরিতে হবে, আর বিচার দেরিতে হলে তার ফলাফল ভালো হবে না, তা হবে খুব ভয়াবহ। অত্র আয়াতগুলিতে আমরা বুঝছিলাম যাকাত ফরজ, দিতেই হবে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম্মা বাআসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআযানাল ইয়ামানে, যখন আল্লাহর নবী মুআযকে ইয়ামানে পাঠালেন তখন তিনি বললেন, মুআয আন্নাকা তাতি আহলা কিতাবিন ফাদুমিলা শাহাদাতিন আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি যাচ্ছ ইহুদি খ্রিস্টানদের নিকট, এমন দেশের লোকেরা ইহুদি খ্রিস্টান, তুমি তাদের কাছে যাচ্ছ, তাদের কাছে তোমার প্রথম কাজ তুমি তাদের বলো তারা সাক্ষ্য দিবে এই বলে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তারা সাক্ষ্য দিবে এই বলে যে মুহাম্মদ আল্লাহর রাসূল, এইটা তাদের সাক্ষী দিতে হবে। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই মানে আমি তার সাথে আর শিরক করতে পাবো না, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল তার মানে আমি ইবাদতে বিদাত নিজের মতো করতে পাবো না। ফাইনু মাতাউলি দালিক, তারা যদি তোমার এই কথা মেনে নেয় ফালিমুহুম,
24 ঘন্টায় তাদের উপরে 5 অক্ত সালাত ফরজ করা হয়েছে, এইটা তুমি তাদের বলে দিবা, এইটা হলো তোমার দ্বিতীয় জরুরি কাজ। তারা যদি তোমার এই দ্বিতীয় প্রস্তাব মেনে নেয় তাহলে তুমি তাদের বলো ইন্নাল্লাহ কাদ ফরাজা আলাইহিম সাদাকা তুখা জমিন আগ্নেহিম ও তুরাদ আলা ফকরাহিম, নিশ্চয় জাকাত ধনীদের উপরে ফরজ করা হয়েছে, যা উঠিয়ে দরিদ্রদের মাঝে বিতরণ করে দেওয়া হবে। হাদিস বুখারী মুসলিম। তবে মাঝ মানুষের নিকট হতে ওসর জাকাত নেওয়ার ব্যাপারে জুলুম করো না, মধ্যম পন্থা অবলম্বন করিও। অত্র বুখারী মুসলিমের হাদিসে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাকাত ফরজ এই কথা ঘোষণা দিলেন। তিনি অবশ্য বলেছেন যে ইসলাম নির্ভর করে 5টা জিনিসের উপরে, 1 কালেমা, 2 সলাত, 3 জাকাত, 4 সিয়াম, 5 হজ। যদিও মানুষের ভাষাতে জাকাতকে পরে করা হয়েছে, মানুষে বলে নামাজ রোজা হজ জাকাত, ওকে 5-এ নিয়ে গেছে, তার মানে মানুষ তার মানকে কমাতে চেষ্টা করেছে মুখের ভাষায়। আসলে সিরিয়ালে এরকম কালেমা, সলাত, জাকাত, সিয়াম, হজ, এইটা সিরিয়াল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আব্দুল ইবনে উমা, ইসলামের ভিত্তি 5টি যার উপরে ইসলাম নির্ভর করে ফরজ, তার একটি হচ্ছে জাকাত। যদি মানুষ জাকাত না দেয় তাহলে তার ইসলাম ভেঙে গেছে, সে সঠিক পথের উপরে নেই। সংক্ষিপ্ত বিবরণে আমরা এ পর্যন্ত বুঝলাম কোরআন ও হাদিসের ভিত্তিতে জাকাত ফরজ, দিতে হবে, দিতে বাধ্য। যদি না দিই, বাধ্য হলেও দিলাম না, তাহলে কি হবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম্মা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিলেন, ওয়া উস্তুখলিফা আবু বকরিন, আর আবু বকরকে খলিফা নির্বাচন করা হলো, কাফারা মান কাফারা মিনাল আরব বাদাহু, তারপরে অনেকেই কাফের হয়ে গেল, সালাত আদায় করবে, জাকাত দেবে না, রাসূলের অবর্তমানে অনেকেই কাফের হয়ে গেল, সালাত আদায় করবে, জাকাত দেবে না। আও উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আবু বকর সিদ্দিককে, কাইফা তুকাতিলুন নাস, আজকে আপনি মানুষের সাথে কিভাবে জিহাদ করবেন, তাদের পিটিয়ে জাকাত আদায় করবেন কিভাবে? কেন? আল্লাহর নবী বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আকামা সলা ফাকাদ আসামা মিন্নি মালাহু ওয়া নাফসাহু, সে তার সম্পদ এবং নিজেকে নিরাপদে রেখেছে। যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, কাজে তাকে মারা যাবে না, তার অর্থ সম্পদ নেওয়া যাবে না। আজকে যারা জাকাত দেব না বলছে, তারা তো লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, তারা তো ভালো মানুষ, তারা তো সালাত আদায় করছে, তারা তো ভালো মানুষ, তারা তো জাকাত দেবে না, এখন কি করবেন, এদের যে মারা যাবে না। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আন্দার জাব্বার ফিল মুশরিক ওয়া খাওয়ার ফিল ইসলাম, ও আপনি যেদিন মুশরিক ছিলেন সেদিন বীর পুরুষ ছিলেন, আজকে মুসলমান হয়েছেন, কাপুরুষ হয়েছেন, কি বলেন আপনি? মারা যাবে না মানে কি বলেন আপনি? ওয়াল্লাহে আল্লাহর কসম, ওয়াল্লাহে আল্লাহর কসম, ওয়াল্লাহে আল্লাহর কসম, আমি আবু বকর সিদ্দিক বলছি, লাউ কাতাল মান ফাররাকা বাইনা সালাত ওয়া যাকাতে ফাইন যাকাত হাক্কুল্লাহ আলাইহি,
যারা সলাত আদায় করবে জাকাত দেবে না তাদের সাথে আমি যুদ্ধ চালিয়ে যাব, মারবো না হয় মরবো, পিটিয়ে জাকাত আদায় করব। কেন? জাকাত হচ্ছে সম্পদের হক, সে দিতে বাধ্য, পিটিয়ে জাকাত আদায় করব। বলেন কি আপনি সলাত আদায় করবে জাকাত দেবে না তাই তাদের কিছু বলা যাবে না, এই কথা বলেন আপনি? এরপরেও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থামেননি, তিনি পরের বাক্যে বলছেন, আল্লাহে আল্লাহর কসম, আমি আবু বকর সিদ্দিক আল্লাহর কসম করে বলছি, লাউ মানাউনি আনাকান কানু ইয়াদুনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলের যুগে যদি সামান্য থেকে সামান্য যাকাত দিতে এসে, গরু যাকাত দিতে এসে গরু দিয়েছে রশি দেয়নি, ধান ওসর দিতে এসে ধান দিয়েছে বস্তা দিয়েছে, রাসূলের যুগে গরুও দিয়েছে রশিও দিয়েছে, আমি এখন খলিফা, আমার যুগে যদি গরু দেয় রশি না দেয়, ধান দেয় বস্তা না দেয়, ধান তো দূরের কথা গরু তো দূরের কথা, রশি এবং বস্তা পিটি আদায় করব, মরবো না হয় মারব, এটা রাসূলের যুগের নীতি। আমি আবু বকর সিদ্দিক অক্ষরে অক্ষরে তা বাস্তবায়ন করব, পিটিয়ে রশি আদায় করব, রশি তো ফরজ নয়, পিটিয়ে বস্তা আদায় করব, তো বস্তা তো ফরজ নয়, এত শক্ত কথা মানে রশি তো আর ফরজ নয়, গরুর জাকাত না হয় ফরজ, বস্তা তো ফরজ নয়, ধান না হয় ওসর দিতে হবে ফরজ, কিন্তু উনি ওইটা বলছেন না, বলছেন রাসূলের যুগে যে নিয়ম ছিল সেটাই বাস্তবায়ন করব, অক্ষরে অক্ষরে উনিশ বিশ হবে না, রাসূলের যুগ জীবনের নিয়ম বাস্তবায়ন করতে যদি পিটাতে হয় পিটিয়ে বাস্তবায়ন করব, এইটা মূল কথা। রাসূলের যুগে যদি এইভাবেই পদ্ধতি থাকে, গরুটা রশি সহ দিয়ে চলে গেছে, ধানটা বস্তা সহ দিয়ে চলে গেছে, আজকে যদি নিয়ম তার বিপরীত হয় তাহলে নিয়ম পিটিয়ে ঠিক করব, যাকাত তো দূরের কথা, অসর তো দূরের কথা। বিবরণে বোঝা গেল যাকাত পিটিয়ে আদায় করা যায়, হাদিস বুখারী মুসলিম, সরকারিভাবে যাকাত আদায় করতে আসবে তার হাতে রশি দিয়ে বেঁধে পিটিয়ে বলবে হিসাব দাও, দিয়ে টাকা নিয়ে চলে যাবে। আব্দুর রাজ্জাক সাহেব, এখন যে অনেক জুলুমের শিকার হতে হয়, জমির খাজনা দিতে হয়, এগুলি জুলুম, এগুলির সাথে যাকাতের কোনো সম্পর্ক নেই, নেতৃত্ব দিতে হয় টাকা দিয়ে, নেতৃত্ব দিতে হয় টাকা নিয়ে, এটা নয়, মানে সরাসরি বিপরীত আছে, সেইটা মাথায় নিয়ে এসে আপত্তির কোনো সুযোগ নেই, এটা হলো জুলুম, আর ওটা হলো হক, ওসর যাকাত বের করতেই হবে। অত্র বিবরণে বুঝছিলাম যাকাত পিটি আদায় করা যায়, এখন বুঝি যাকাত নিজেও দিল না পিটিও আদায় করা হলো না, তাহলে কি হবে, তাহলে কি হবে এইটা বুঝার আগে যাকাত দিলে কি হবে এটাই বুঝি, তাহলে সেটা বেশি ভালো হবে। আগে বুঝি যাকাত দিলে কি হবে। মহান আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালেহাত ওয়া আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত, নিশ্চয় যারা ঈমান এনেছে, সৎ আমল করেছে, সালাত আদায় করেছে, যাকাত দিয়েছে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের প্রতিদান তাদের প্রতিপালকের নিকটে রয়েছে, ফালা খাউফুন ওয়া লাহুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো বিচারের মাঠে আশঙ্কা নেই, তাদের কোনো চিন্তা নেই, বিচারের মাঠে তারা থাকবে আশঙ্কা মুক্ত, বিচারের মাঠে থাকবে তারা চিন্তা মুক্ত, বিচারের মাঠে থাকবে তারা আশঙ্কা মুক্ত, বিচারের মাঠে থাকবে তারা চিন্তা মুক্ত, তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো ভয়ের আশঙ্কা নেই, এ কথা আল্লাহ তাআলা বলেন। যাকাত দিলে তাদের জন্য প্রতিদান রয়েছেন, তাদের জন্য প্রতিদান রয়েছে তাদের প্রতিপালকের নিকটে, তারা চিন্তামুক্ত থাকবে এবং তাদের কোনো সমস্যা হবে না।
আল্লাহ তাআলা বলেন আল মুকিমিনাস সালাতা ওয়াল মুতুনাস যাকাতা ওয়াল মুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা সালাত আদায় করে, যারা যাকাত প্রদান করে, যারা আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, উলাইকাহুম নুতিহিম আজরান আজিমা, তারা এমন মানুষ যাদের আমি বড় থেকে বড় প্রতিদান দিব। যারা সালাত আদায় করে, যারা যাকাত প্রদান করে, যারা আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, তারা এমন মানুষ যাদের জন্য আমি বড় থেকে বড় প্রতিদান রেখেছি, আমি তাদের বড় প্রতিদান দিব। যাকাতের ফলাফল মহান আল্লাহ বলেন ওয়াল্লাযীনা, যারা যাদের অর্থ সম্পদে যাকাত আছে, অর্থ সম্পদের যাকাত বের করে, উলাইকাহুমুল ওয়ারিসুন, তারাই হচ্ছে জান্নাতের উত্তরাধিকারী। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, তারাই জান্নাতুল ফিরদাউস পাবে, তারা সেখানে চিরদিন থাকবে। যারা সালাত আদায় করে, যারা যাকাত প্রদান করে, তারা জান্নাতের উত্তরাধিকারী হবে, তাদের জন্য জান্নাতুল ফেরদাউস রয়েছে, তারা সেখানে চিরদিন থাকবে। যাকাতের ফলাফল জান্নাতুল ফেরদাউস, এ কথা আল্লাহ তাআলা বলেন। আর বলেন এরা পৈতৃক সূত্রে পাবে, অংশ সূত্রে, তারা জান্নাত পাবে অংশ সূত্রে, যাকাত দেওয়ার কারণে তারা জান্নাতের হকদার হয়ে গেছে, তারা হক পেয়ে যাবে। ছেলে যেমন বাপের সম্পদে হক পায়, মেয়ে যেমন বাপের সম্পদে হক পায়, তেমনি এ যাকাত দেওয়ার কারণে জান্নাতের হকদার হয়ে গেছে, সে হক পেয়ে যাবে, জান্নাতের সে উত্তরাধিকারী, উত্তরাধিকার সূত্রে জান্নাত পেয়ে যাবে, এই কথা আল্লাহ বলে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আন্না রাজুলান কালা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জনৈক ব্যক্তি আল্লাহর নবীকে বললেন আখবিরনি বিআমালি ইদখুলাল জান্নাহ, আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন তো, যে আমল করলে আমি জান্নাতে চলে যাব। আল্লাহর নবী আপনি একটা আমলের কথা বলেন তো, যেইটা করলে আমি জান্নাতে চলে যাব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাগবুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করো, লা তুশরিকু বিহি শাইআ, তার সাথে বিন্দুমাত্র শরীক করো না, এক, ও তুকিমুসসালাহ, সালাত আদায় করো, ও তুতিজ যাকাত, যাকাত দাও, ও তাসালুর রাহমা, পরস্পরের সম্পর্ক সদাচরণ বজায় রাখো, তাহলে জান্নাতে চলে যাওয়া। আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী, যেটা করলে জান্নাতে চলে যাব, যাকাত দাও তাহলে জান্নাতে চলে যাব। পরস্পরের সম্পর্ক বজায় রাখো, এটা খুব কঠিন, এটা ক্ষতি করে হিংসে, হিংসার অনেক পথ দুনিয়াতে, বিভিন্ন পথে গিয়ে মানুষ হিংসার সাথে জড়িয়ে পরস্পরের সম্পর্ক বজায় রাখতে পারে না। আমি খুব দিনের মতো দেখতে পাই, অথচ এতে কোনো সমস্যা নেই, ও যদি সম্পর্ক বজায় রাখে তাহলে কোনো সমস্যা নেই, বরং ভালো, তাহলে জান্নাতে চলে যাওয়া। তার একটা হলো যাকাত। আমর ইবনে মুররা জোহানি বলেন যা রাজুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালা, আমর ইবনে মুররা জোহানি নবীর নিকটে এসে বলছেন আল্লাহর নবী শাহাদা লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, আর আপনি হচ্ছেন আল্লাহর রাসূল, আমি দুটাই সাক্ষী দিচ্ছি, শুনেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আর আপনি হচ্ছেন আল্লাহর রাসূল, এ কথা রাসূলের মুখের উপরে লোকটি বলছে।
এরপরে বলছেন যে অসল্লাইতুল সালাওয়াতিল খামস, আমি পাঁচ অক্ত সলাত আদায় করি, অসন্ত অকুন্ত হু, আমি রামাজানে সিয়াম পালন করি আর আমি তারাবি পড়ি, আমি রামাজানে সিয়াম পালন করি আর তারাবি পড়ি, ও আতাই তো জাকাতা, আর জাকাত প্রদান করি, এবার আসছে শোনেন, আর জাকাত প্রদান করি, তখন আল্লাহ রাসূল বলছেন মান মাতানা হাদা, এই নীতির ওপরে যে মারা যাবে, তুমি যা বললে, তুমি যা বললে এই নীতির ওপরে যেই মারা যাবে, কান আমি সিদ্দিকীন ও শহদা, ও বিচারের মাঠে শহীদদের সাথে থাকবে, ও বিচারের মাঠে সত্যবাদীদের সাথে থাকবে, সত্যবাদী ইব্রাহিম, সত্যবাদী নবীগণ, সত্যবাদী অতীতের সলেহগণ, তারা সত্যবাদীদের সাথে থাকবে, তারা শহীদদের সাথে থাকবে। কি বুঝলাম? জাকাতের ফলাফল, কে যদি জাকাত দেয় তাহলে তার পরকালীন থাকার ব্যবস্থা শহীদ সিদ্দিক এদের সাথে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন লোক নবীর নিকটে এসে বলছে, আল্লাহর নবী আর রাইতা ইন আদার রাসূল যাকাত মালি, একটা লোক যদি তার সম্পদের জাকাত দেয় তাহলে এটা আপনি কেমন মনে করেন? আল্লাহর নবী, একটা লোক যদি তার সম্পদের জাকাত বের করে এটাকে আপনি কেমন মনে করেন? দেখেন উত্তর, আল্লাহ রাসূল বলছেন শোনো, ইন আদা জাকাত মালিহি, সে লোকটা যদি তার সম্পদের জাকাত দিয়ে দেয় তাহলে তার সম্পদের বিপদ চলে গেছে, ওই ব্যবসা মার খাবে না, ওই দোকান জ্বলে যাবে না, ওই ব্যবসা মার খাবে না, ওই ট্রাক নষ্ট হবে না, ওর সম্পদ থেকে সমস্যা চলে গেছে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবার বলি, জনৈক ব্যক্তি আল্লাহ নবীকে বলছেন, আল্লাহর নবী মানুষ যদি তার সম্পদের জাকাত দেয় তাহলে কি হবে, এটা আপনি কি মনে করেন? তখন আল্লাহ রাসূল বলছেন, আরে শোনো, ইন আদার রাসূল যাকাত মালিহি, মানুষ যদি তার সম্পদের জাকাত দিয়ে দেয় তো জাবান শারুহ, তার সব বিপদ চলে গেছে, ওই ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে না, ওই ব্যবসা মার খাবে না। যদি আপনার ব্যবসা মার খায় তাহলে বুঝতে হবে কোনো সমস্যা আছে, হয় জাকাতে ত্রুটি আছে, না হলে মিথ্যার আশ্রয় আছে, নইলে প্রতারণা আছে, কিছু না কিছু আছেই, নইলে লোন আছে, নইলে কিছু না কিছু আছে, ক্ষতি আছেই, নইলে এ ব্যবসা মার খাবে না। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে। সম্মানিত দিনী ভাই বোন, যারা আমাদের সামনে মসজিদে আছেন, যারা সারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে যন্ত্রের মাধ্যমে আমাদের সাথে আজকের খুতবা অবগত হচ্ছেন হবেন, আমরা তাদের সকলকে অনুরোধ করে বলতে চাই যে আপনি যদি সত্য সত্য আপনার যা সম্পদের জাকাত বের করেন তাহলে আপনার সম্পদ নিরাপদে থাকবে, এ কথাই ঠিক। আপনার ব্যবসা মায়ের খাবে না, এ কথাই ঠিক। আপনার ব্যবসা এক সময়ে হারিয়ে যাবে না, এ কথাই ঠিক। এটা আপনি বিশ্বাস করেন, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে। এবার বলি, জাকাত না দিলে কি হবে, জাকাত না দিলে কি হবে? তাহলে যা হওয়ার তাই হবে, আল্লাহ আমাদেরকে সেভাবে বুঝে যেন আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম সাল্লি আলাইহি, আল্লাহুম বারিক আলাইহি। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াকনিযুনা যাহাবা ওয়াল ফিদ্দা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, যারা অর্থ সম্পদ স্বর্ণ চাঁদি টাকা পয়সা ব্যবসা বাণিজ্য সঞ্চয় করে রাখে, তার জাকাত দেয় না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি তাদেরকে কঠিন শাস্তির কথা বলে দেন। কঠিন শাস্তি কি? ইয়াউমা ইউমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুহুম, তার এই অর্থ সম্পদকে, সঞ্চিত সম্পদকে বিচারের মাঠে
লাঠি তৈরি করে জাহান্নামের আগুনে গরম করে তার কপালে, তার পার্শ্বদেশে, তার পিঠে ছ্যাঁক দাগ দেওয়া হবে। দাগ দেওয়ার সময় বলা হবে, হাজামা কানাস্তুমলি আনফেসেকুম, এই তো তোমার সঞ্চিত সম্পদ। হাজামা কানাস্তুমলি আনফেসেকুম, এই তো তোমার সঞ্চিত সম্পদ। একটু স্বাদ গ্রহণ করো তো, কেমন লাগে? সঞ্চিত সম্পদের স্বাদ একটু গ্রহণ করো তো, কেমন লাগে? আচ্ছা, এইটা কেন ফেরেশতা কথা কেন বলবেন? শাস্তি দিচ্ছে, এটাই তো যথেষ্ট, শাস্তি তো অনেক, তার উপরে ফেরেশতাকে এভাবে বলতে হবে কেন? এটা হলো তাকে অপমান করার জন্য। এইটাই তো তোমার সঞ্চিত সম্পদ, একটু স্বাদ গ্রহণ করো তো। নিজস্ব সঞ্চিত সম্পদের স্বাদ কেমন লাগে? কোরআন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানাতাহুল্লাহু মালান ফালিয়ামুদ যাকাতাহু ফুসলাল মাল ইয়াউমুল কিয়ামাহ ফালা আকরা লাহু যাবিবাতান, যার অর্থ সম্পদ আছে সে যদি যাকাত না দেয় তাহলে তার অর্থ সম্পদকে বিষাক্ত সাপ করা হবে। আগের বারে বলা হলো লাঠি, এবার বলা হচ্ছে সাপ। তার অর্থ সম্পদকে বিষাক্ত সাপ করা হবে, বিষের কারণে তার মাথায় লোম থাকবে না, টাক পড়ে থাকবে, চোখের ওপরে কালো দুটো দাগ থাকবে। এটা হলো ভয়াবহতার জন্য, চোখের ওপরে কালো দুটো দাগ থাকবে। ইতাবক হইয়ামল কেয়ামা, এই বিষাক্ত সাপকে তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে। ভয় খোঁজে বেলাহাজামা তাই হে, সাপের দুটো মুখ হবে, মুখ দিয়ে তার মুখের দুই দিক দুই গালকে ছবল মারবে আর বলবে, আনা মালক, আমি হচ্ছি তোমার সঞ্চিত সম্পদ, আমি হচ্ছে তোমার জাকাত না দেওয়া সঞ্চিত সম্পদ। সাপ ছবল মারবে, এটি তো অনেক, সাপই তো ভয়াবহ, এটাই তো অনেক, আবার গলায় পেঁচানো থাকবে, আবার ছবল মারবে, তো তাকে বলা কেন লাগবে আমি হচ্ছি সঞ্চিত সম্পদ? এটা হলো তাকে অপমান করার জন্য সাপ। এ হলো একটা অবস্থা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুনু কানযু আহাদিকুম ইয়াউমাল কিয়ামা সুজা আকরা, বিচারের মাঠে তোমার সঞ্চিত সম্পদ বিষাক্ত সাপ হবে। ওয়াইফিরু সাহেবু মিনহু, বিচারের মাঠে যখন সাপ ছবল মারতে আসবে তখন মালিক, সম্পদের মালিক দৌড়িয়ে পালাবে। প্রত্যেকটা মানুষ বিপদে বাঁচার জন্য চেষ্টা করে। ইয়াফিরু সাহেবহু, সাপ দেখে এই সম্পদের মালিক দৌড়িয়ে ছুটে পালাবে, পালিয়ে যেতে 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 যখন ভাববে আর যাওয়া যাচ্ছে না তখন উল্টিয়ে নিজেকে ঠেকানোর চেষ্টা করবে হাত দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইলকুন আসাবাহু, যখন হাত দিয়ে নিজেকে ঠেকানোর চেষ্টা করবে তখন হাত দুটি সাপের মুখের ভিতরে ঢুকে যাবে। মানুষের শেষ চেষ্টা হাত দিয়ে নিজেকে বাঁচানো। রিক্সায় কোনো কিছুতে আঘাত লাগলে দেখবেন কখন হাত দিয়ে নিজেকে বাঁচাতে গেছে, খেয়ালই করেনি, হাত ভেঙে গেছে, হাতে ব্যথা পেয়েছে। এটা হলো মানুষের জীবনের শেষ চেষ্টা। আগে আগে ও দৌড়াবে আর পিছনে পিছনে সাপ দৌড়াবে, দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে ঘুরে নিজেকে বাঁচাতে যাবে, তখন অবস্থা হবে এই। একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের সম্পদ যদি পশু প্রাণী হয়, টাকা পয়সা জড় বস্তু এমন হলো, মানুষের সম্পদ যদি পশু প্রাণী হয় তাহলে কি হবে? আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন রাজুলিন ইয়াকুনু লাহু ইবলুন আও বাকারুন আও গানামুন ওয়ালা ইউয়াদ্দি যাকাতাহা, মানুষের যদি সম্পদ উট হয়, গরু হয়, ছাগল হয়, যদি যাকাত না দেওয়া হয়, উতিয়ে বিহা ইয়াউমাল কিয়ামা আসমান ওয়া আদম, তাহলে একে আরো মোটা তাজা করে বড় করে বিচারের মাঠে নিয়ে আসা, যা ছিল তার চেয়ে অনেক বড় হবে, তার চেয়ে অনেক মোটা তাজা হবে। তাতাও হবে আকফাফেহা অত্যন্ত হবে করুণেহা,
সে তার পা দিয়ে জাকাতের মালিককে ডলতে থাকবে, সম্পদের মালিককে পা দিয়ে ডলতে থাকবে এবং শিং দিয়ে গুতা মারতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লামা জাজাত উখরাহা রুদ্দাত আলাইহি উলাহা, যখন প্রথম দল গরু ছাগল উট তাকে ধুতা দিয়ে পা দিয়ে ডলে দিয়ে চলে যাবে, তখন আগে যেটা চলে গেছে সেটা পুনরায় আসবে। হাতা ইউজা বাইনান নাস, যতদিন পর্যন্ত মানুষের মাঝে বিচার শেষ না হচ্ছে ততদিন পর্যন্ত এভাবে তার শাস্তি হবে। এই সে হাদিস, যাকাত না দিলে সে জালেম, তার বিচার পরে হবে। যতক্ষণ পর্যন্ত বিচার শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাকে এভাবেই শাস্তি দেওয়া হবে, যাকাত না দেওয়ার ফলাফল। যারা যাকাত দেয় না তারা জালেম, তাদের বিচার পরে হবে। ভালো মানুষের বিচারের সময়সীমা হলো এক অক্ত ফরজ সালাত আদায়ের সমান, মোটামুটি 5 মিনিট 7 মিনিট 10 মিনিট, এতে একজন মানুষের বিচার শেষ হয়ে যাবে। আর যারা জালেম যাকাত দেবে না তাদের বিচার দেরিতে হবে কতদিন আল্লাহ ভালো জানে, একদিন দেরি হলে 50,000 বছর, 3 দিন দেরি হলে 1,50,000 বছর দেরি হবে, যার কোনো শুরু শেষ নাই। যাকাত দিতে আপনি বাধ্য, অনেকদিন অবগত হয়েছি শুনেছি গোখরা গমা সাপ বিছানে থাকতে পারে, থাকলেই দংশন করবে এ কথা নয়, ভাগ্যে থাকলে করবে নইলে করবে না, করেও যদি একজন মারা যাবে সবাই মারা যাবে না, আর যদি ওসর যাকাত বের না করা হয় তাহলে গোটা পরিবার মারা যাবে, কেউ জান্নাতে যাবে না। কত কষ্ট করে অর্থ সম্পদ উপার্জন করলেন, ফলাফল এই আসলো যা আল্লাহ বলেন, যা আল্লাহর নবী বলেন। মর্মে সকল দিনই ভাই বোনকে বিষয়টি স্পষ্ট হয়ে নির্ধারিত সম্পদের নির্ধারিত ওসর যাকাত বের করার জন্য আন্তরিকভাবে অনুরোধ রইল। একটি উটের বাচ্চা যাকাত দিতে হয়, 30টি গরু হলে একটি গরু যাকাত দিতে হয়, 40টি ছাগল হলে একটি ছাগল যাকাত দিতে হয়। নবগঞ্জের ঠাকরি মাসকালাই হয় যাতে কোনো খরচ হয় না, ছিটিয়ে দিয়ে আসা হয় এক পর্যায়ে হয়ে যায়, সেইটা 18 মণ 30 কেজি হলে 20 ভাগের 2 ভাগ ওসর দিতে হবে। 7.5 ভরি স্বর্ণ থাকলে বাজার মূল্য জিজ্ঞাসা করে, বিক্রি মূল্য জিজ্ঞাসা করে শতকরা 2.5 টাকা যাকাত দিতে হবে। 7.5 ভরি স্বর্ণ হলে বিক্রি মূল্য জিজ্ঞাসা করে শতকরা 2.5 টাকা যাকাত দিতে হবে। 52,250 দেরহাম 52,500 তোলা রূপা হলে বাজার মূল্য জিজ্ঞাসা করে শতকরা 2.5 টাকা যাকাত দিতে হবে। আব্দুর রাজ্জাক সাহেব, যাকাতের পরিমাণ বুঝলাম, আমাদের টাকা, আমাদের টাকার কি হবে? ব্যাংকে টাকা আছে, ডিপিএস খোলা আছে, দোকান বরাদ্দ দেওয়া আছে, ঋণ দেওয়া আছে, সহজে পাওয়া যাবে। সব মিলে স্বর্ণ হিসাব করে প্রায় 3 থেকে 3.5 লক্ষ টাকা হলে শতকরা 2.5 টাকা যাকাত দিতে হবে। 1,25,000 টাকা যাকাত দিতে হবে। ব্যাংকে টাকা আছে, ডিপিএস খোলা আছে, নাজায়েজ তবুও, ঋণ কর্জ দেওয়া আছে, দোকান বরাদ্দ আছে, সব মিলে স্বর্ণ হিসাবে 3-3.5 লক্ষ টাকা হলে, রূপার হিসাবে 75 থেকে 80,000 টাকা হলে শতকরা 2.5 টাকা যাকাত দিতে হবে, দিতে আপনি বাধ্য। জমি ক্রয় করা আছে তবে ব্যবসা করেন না, কিনে রেখেছেন 2-4-6 মাস বছর পরে বিক্রি করবেন, এমন জমির কেনা টাকার যাকাত দিতে হবে না। বাড়ি 2-1টা কিনা আছে, সময়ে বিক্রি করে দিবেন বা থাকবেন, এমন বাড়ি কিনা থাকলে সে টাকার যাকাত দিতে হবে না। গাড়ি 2-4টা ক্রয় করা আছে, ব্যবহার করেন থাকে, এমন গাড়ির যাকাত দিতে হবে না। তবে ব্যবসায় করেন জমি ক্রয় বিক্রয়, এটাই আপনার কাজ, তখন যত টাকার জমি কিনা আছে বর্তমান বাজার মূল্য হিসাব করে শতকরা 2.5 টাকা যাকাত দিতে হবে। বর্তমান বিক্রি বাজার মূল্য হিসাব করে শতকরা 2.5 টাকা যাকাত দিতে হবে। বাড়ি ব্যবসা করেন, রিয়েল এস্টেট ব্যবসা করেন, বাড়ি কিনেন বিক্রি করেন, বর্তমান বাড়ি মূল্য হিসাব করে শতকরা 2.5 টাকা যাকাত দিতে হবে। গাড়ি শোরুমে আছে, গাড়ির ব্যবসা করেন,
তখন বর্তমান মূল্য হিসাব করে শতকরা 2.5% জাকাত দিতে হবে। এইটা জরুরি, যেসব টাকা আপনার আয়াতের বাইরে আছে পাওয়া যাবে না, সন্দেহ আছে, এমন টাকার জাকাত দিতে হবে না। আয়াতের বাইরে যেসব টাকা পয়সা আছে তার জাকাত দিতে হবে না। সম্মানিত মসজিদের মুসল্লি, দীনী মুসলিম ভাই বোন, আমরা জাকাতের একটি সংক্ষিপ্ত বিবরণ অবগত হচ্ছিলাম। জাকাতগুলি দিব কোথায়? জাকাতের খা মর্মে আল্লাহ তাআলা ফকির মিসকিন এবং ফি সাবিলিল্লাহ উল্লেখ করেছেন। ফি সাবিলিল্লাহ উল্লেখ করে এদেশের কমি বেসরকারি মাদ্রাসাগুলিকে বোঝানো হয়েছে। মর্মে আপনাদেরকে রমজান মূল্যায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি, রমজানকে মূল্যায়ন করুন। রমজান ব্যতিক্রম মাস, যেদিন সূর্য ডুবে গেছে রমজান চালু হয়েছে, সেদিন থেকে যেদিন রমজান শেষ হবে সূর্য ডুবে যাবে, 24 ঘন্টা আকাশের দরজা খোলা আছে, সবসময় একই রকম। ইফতারের আগে হোক, পরে হোক, রাতে হোক, দিনে হোক, দুপুরে হোক, সব সময় একই রকম অবস্থা। রাত 12টার পরে দরজা খোলা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুনো শুনো, এখন যে যা বললে সেটা মেনে নেওয়া হবে, কেন? দরজা খোলা আছে। দিন 12টার পরে সব দরজা আকাশের খুলে দেওয়া হয়, শুনো, এখন যে যা বলবে সেটাই মেনে নেওয়া হবে। শুনো শুনো, আজানের সময় সব দরজা খুলে দেওয়া হয়, এখন যে যা বলবে সেটাই মেনে নেওয়া হবে। এখন দরজা খুলে দেওয়া হয়েছে। রমজান মাস এক অবাক মাস, বুঝতে পারলাম না। পুরো মাস রহমত, পুরো মাস ক্ষমা, পুরো মাস দয়া, সাথে সাথে আকাশের দরজা খোলা, জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ, শয়তান বন্ধ, সব কিছু খোলাও বন্ধ। এরপরেও রমজানকে মূল্যায়ন করতে পারলাম না। আব্দুর রাজ্জাক সাহেব, রমজানকে মূল্যায়ন করার একটা পরামর্শ দেন তো। জি হ্যাঁ, তা দিতে পারি। এক, কম খেতে হবে, এটা হলো এক নম্বর পরামর্শ। কী করতে হবে? কম খেতে হবে, খাওয়াই কম করতে হবে। দুই, 11 মাসে যা ব্যবসা হয়েছে এই মাসে সবচেয়ে বেশি হবে, এই হিসেবটা কমাতে হবে, উপার্জনের হিসাব কমাতে হবে, খাওয়া উপার্জন কমাতে হবে। এটা হলো এক নম্বর রমজানকে মূল্যায়ন করা। দুই, তারাবির সালাত আদায় করতে হবে, একাই বেশি ভালো জামাতের চেয়ে। জামাত জায়েজ, তবে একা অনেক ভালো। আপনি সূরা ইখলাস পড়েই পড়েন, শুধু শুধু ইখলাস। আপনি এসার সালাত জামাতে পড়ে বাড়িতে যান, একটু ঘুমিয়ে যান, আধা ঘন্টা এক ঘন্টা থাকেন, তারপরে সন্ধ্যা অজু উঠেন, সুন্দর করে অজু করেন, এই তো কয়দিন আল্লাহ আকবর বলে দাঁড়াবেন, ফাতিহার পরে সূরা ইখলাস চলুক, কতবার চলে, হাজার শতবার, 500 বার, এরপরে রুকু দীর্ঘ সময় ধরে, সুবহান রব্বিল আজিম, এরপরে সিজদা, সুবহান রব্বিল আলা, দীর্ঘ সময় ধরে, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুদ্দুহু লাফা ক্ষমা ফাফু আননি, তুমি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসো, আমাকে ক্ষমা করো, তুমি তো ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসো, আমাকে ক্ষমা করো, তুমি যা সেটাই করো, আমিও তো সেটাই বলছি, তুমি যা সেটা আমি বলছি, তুমি করো, এটা তো তোমার জিম্মেদার, তুমি নিজের পরিচয় দিচ্ছ আমি ক্ষমাশীল, তুমি নিজের পরিচয় দিচ্ছ আমি ক্ষমাকে ভালোবাসি, তো যেহেতু দুটাই তোমার, তো আমারটা করে দাও, একটু আমাকে ক্ষমা করে দাও। বেহিসাববার বলেন, দীর্ঘ সময় ধরে 4 রাকাত পড়েন, এবার ঘরের দরজা বন্ধ করে দিতে হবে, ভিতরে কেউ আসে না যেন, এবার তাসবিহ তাহরির জিকির আজকার হাত তুলে দোয়া কান্নাকাটি, এখনই ক্ষমা হতে হবে, তারপরে কোনো কিছু, ব্যবসা বাণিজ্য এখনই ঠিক করে দিতে হবে, আমি লস চাই না, আজকেই রাতেই ব্যবসা বাণিজ্য ঠিক করে দিতে হবে, দিতেই হবে, না দিয়ে সকাল হবে না, তোমার সাথে আমার এটাই কথা। কান্নাকাটি করে বলবেন বিনয়ের সাথে, দীর্ঘ সময় ধরে বলে আবার 4 রাকাত, দেখবেন সকাল হয়ে আসছে, 3 রাকাত 1 রাকাত বেতর পড়ুন, কাছাকাছি আজানের সময় সাহারি খান অল্প করে, এর নাম ছিল আসলে রমজানকে মূল্যায়ন করা। এক, তারাবি পড়া। দুই, এটা তারাবি দুই। তিন, কোরআন তেলাওয়াত। চার, তাসবিহ তাহলিল জিকির আজকার। পাঁচ, দান। ইবাদতের জগতে সব
সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর এবাদত দান। দান এবাদত, এটা আপনাকে বুঝতে হবে। ফকিরে ভিক্ষা চায়, এটা স্বাভাবিক কথা। মাওলানা সাহেবরা সাহায্য চায়, দেখে একটু ভয় পাচ্ছি, মনে হয় না জানি কি বলে, মসজিদের দানের কথাই বলে নাকি, এটা হয়। আচ্ছা ঠিক আছে, খারাপ লাগুক, তারপরে এটা ইবাদত, আপনি এটা একে জেনে নেন। এটা ভারত বাংলাদেশ পাকিস্তানের কারণে এই গতিটা এসেছে, না এটা আসতো না। তো দান ইবাদত, এটা আগে আপনাকে জানতে হবে। এবং সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল ইবাদত দান। আর আল্লাহ কোনোদিন বলেননি তোমারটা দাও, আল্লাহ সবসময় বলেছেন যেটা আমি দিয়েছি সেটা দাও, যেটা আমি খেতে দিয়েছি সেটা দাও, কোনো সময় বলেননি তোমারটা দাও। সবসময় কোরআন মাজিদে বলেছেন যেটা খেতে দিয়েছি সেটা দাও, যেটা পড়তে দিয়েছি সেটা দিবা, আমারটা আমাকে দিবা। তার মানে আপনার আয়ের অংশ হারে দান করতে হবে, এ কথাই ঠিক। তারা ইয়ানত নাম দিয়েছে, তারা অংশহারে টাকা নেয়, ঠিকই করে, আয়ের অংশহারে দান করতে হবে, এই কথাই ঠিক। ভ্যান চালককে দান করতে হবে, দিন মজুরকে দান করতে হবে, সলাত আদায় করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না, হজ করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না, তাহাজ্জুদ করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। খুব দামি এবাদত সিয়াম, এবাদতের জগতে ব্যতিক্রম এবাদত সিয়াম, রোজা, সিয়াম পালন করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। আল্লাহ বলছেন আমি মুমিন পুরুষ নারীর টাকা ও জানের বিনিময়ে জান্নাত বিক্রি করে দিয়েছি, যা জান্নাত কিনে নাও, বিচারের মাঠে বলবো জান্নাত পাবো, কেন কিনে নিয়েছি জান্নাত, আমার ওটা কিনা আছে, আমার ক্রয় ক্রয় সম্পদ জান্নাত, এ কথা বলার অধিকার আছে, আল্লাহ বলছেন এই কথা। এটা বিশাল সুযোগ, জীবনে যে কোনো মূল্যে দানের একটা হিসাব রাখবেন, মরলেই কিন্তু সময় শেষ, মরার পরে আপনার সাথে কিন্তু কেউ থাকবে না, ছেলে মেয়ে আহাল পরিবার কোনো যোগাযোগ থাকবে না। অবাক জীবন, কোনো দিন নয়, অবাক জীবন, যার জন্য লড়লাম জীবন বাজি রেখে, কেউ সাথে নাই, তার নাম মরণ। সম্মানিত দিনী ভাই বোন, রমজান মাসকে মূল্যায়ন করার জন্য দান করার ব্যাপারে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। দান ফকির মিসকিনকে দেন, ফকির ভিক্ষে চায় যে, মিসকিন চাইতেও পারে না, সংসারও চলে না, ওবার বাড়ির পাশে আছে, ও আবার আপনাদের বদনাম করে, তাকে দেওয়া খুব কঠিন, তাকেই দিতে হবে, ও হলো মিসকিন, ও বাড়ির পাশে আছে, চাইতেও পারে না, সংসারও চলে না, পানির ব্যবস্থা করে দেওয়া, কাপড়ের ব্যবস্থা করে দেওয়া। এরপরে হলো ফি সাবিলিল্লাহ, ভারত বাংলাদেশ পাকিস্তানে কওমি বেসরকারি মাদ্রাসা, এটাই হলো মূলত ফি সাবিলিল্লাহ। ফি সাবিলিল্লাহ, এ বেসরকারি মাদ্রাসায় দান করুন। অত্র আহলে হাদিস মসজিদের মুসল্লি হিসাবে এই মসজিদের সাথে একটি মাদ্রাসা আছে, এই মাদ্রাসায় দান করুন, এটা আপনাদের দানের একটা জায়গা, এই মাদ্রাসায় দানের হাত প্রশস্ত করুন। আর আমি যেটুকু ভাঙাচারা সাধারণ মানুষ খাক সারা বাগুরা থাকবেন, এইসব দায়িত্ব পালন করি আমি আর কি, আমি হচ্ছি রাজশাহী ছাপায় নবাবগঞ্জের কচুর পাতার পানি। কচুর পাতার পানি মানে যেটা পানি পাতার উপরে আছে, একটু বাতাস হলেই টলমল 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 করে, মানে পড়লো, মানে পড়লো, এরকম আমি আব্দুল রাজ্জাক বিন ইউসুফ, না আমার কোনো ব্যক্তিগত ক্ষমতা আছে, না আমার কোনো বংশীয় ক্ষমতা আছে, না আমার কোনো আর্থিক ক্ষমতা আছে, না আমার কোনো দলীয় ক্ষমতা আছে, না আমার কোনো বৈদেশিক ক্ষমতা আছে, কোনো ক্ষমতা নাই, একবারে নিঃস্ব অসহায় মানুষ আমি আব্দুল রাজ্জাক বিন ইউসুফ। আমি যেটা জানিয়ে যায় জাতির কাছে, সেটা হলো এই, আমার মনে বড় সাধ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বেই লড়বে ইনশাআল্লাহ। আমি জীবন বাজি রেখে এই পথে গিয়ে চলেছি, দিন রাত আল্লাহকে বলছি আল্লাহ তুমি কবুল করো, আমার ভুল ত্রুটি তুমি মাফ করো, যার কারণে সকল তিনি ভাই বোনকে দেশ বিদেশে বাঙালি হিসেবে যারা বসবাস করে তাদের কাছে জোরালো দাবি রেখেছি, আমানতের খেয়ানত করে কোনো লাভ নেই, মুখে অন্তত বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো, দেশের ব্যতিক্রম ভিন্ন ধরনের প্রতিষ্ঠান জামিয়া সালাফে,
যেখানে দেশ বিদেশের শিক্ষক অবস্থান করে। জামিয়া সালাফেই 300 জন শিক্ষক শিক্ষিকা কর্মচারী আছে, যাদের বেতন বর্তমানে আছে 32 লক্ষ। যারা বিদেশি শিক্ষক তাদের থাকা খাওয়া ভিন্ন, তাদের বেতন লাগে 70-80 হাজার 90 হাজার করে। তারা বিদেশ থেকে এসে জামিয়া সালাফিয়ে থাকে। এদেশের ভিন্ন ধরনের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, প্রায় 300 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন যাদের বেতন লাগে বর্তমানে 32 লক্ষ। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা 51 বিঘা জমির উপর অবস্থান করে। মেয়েদের জন্য 7 একর 21 বিঘা জমি মেয়েদের জন্য, বাকি ছেলেদের জন্য। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় একটা মসজিদ নির্মাণ হচ্ছে, কাজ আরম্ভ হয়ে গেছে 200 শতক জমির উপরে, যার একতলায় 7 থেকে 10 হাজার মানুষ সালাত আদায় করতে পারবে ইনশাআল্লাহ। কাজ আরম্ভ হয়েছে, হবে ইনশাআল্লাহ। টেনশন আপনি ভোগ করবেন না, কীভাবে হবে সেটা আল্লাহ ভালো জানেন। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবার রাজশাহী 26 বিঘা জমির উপরে অবস্থান করে, যেখানে একটা 90 শতাংশ জমির উপরে মসজিদ নির্মাণ হয়েছে, যার 4 তলার কাজ চলছে, 1 তলা 2 তলা কমপ্লিট হয়েছে, যেখানে 1 তলায় 3000 মানুষ সালাত আদায় করতে পারে। আর জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর 20 বিঘা জমির উপরে অবস্থান করে। সব প্রতিষ্ঠানের ছাত্র সংখ্যা প্রায় 4,500। 410 জন এতিম এতিমা রয়েছে, একবারে উপস্থিত 410 জন এতিম আছে, 550 জন অসহায় ছেলে মেয়ে আছে। এটাই হলো জামিয়া সালাফিয়া। আমি আপনাকে জামিয়া সালাফিয়ার জন্য মন খুলে দোয়া করার জন্য অনুরোধ জানিয়েছি। খালি বলবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফিয়াকে কবুল কর। আপনার এই কথার ঘাটতি থাকলে জবাব আপনাকে দিতে হবে, আমাকে দিতে হবে না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার কাছের মানুষ হিসেবে শুধু জানিয়ে গেলাম মাত্র, বিচারের মাঠে জবাব আপনি দিবেন, আমাকে দিতে হবে না। আমার দৃঢ়তা আছে, আমি জামিয়া সালাফের ক্ষতি করি না, দৃঢ়তার ভিত্তিতে কাজ হবে ইনশাআল্লাহ, আমি বিশ্বাস করি। আমি এতটুকু বলি, জামিয়া সালাফে কেউ 10 টাকা দান করলে তার জান্নাত হবে ইনশাআল্লাহ। পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, জামিয়া সালাফিয়া শিরক মুক্ত প্রতিষ্ঠান, বিদাত মুক্ত প্রতিষ্ঠান, হিংসা মুক্ত প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে 10 টাকা দান করলে সে জান্নাত পাবে ইনশাআল্লাহ, আশা করি। মর্মে নিজের প্রতিষ্ঠান মসজিদের সাথে জড়িত, এখানে দান করুন, জামিয়া সালাফের জন্য দোয়া করুন, জামিয়া সালাফের জন্য দানের হাত প্রশস্ত করুন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে যাকাতের উপরে যে বিবরণ রেখেছি সে বিবরণ যথাযথভাবে মূল্যায়ন করার অনুরোধ জানিয়ে বলছি, আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ কর, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান কর, আমরা যারা বেঁচে